সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আজকের দশম শ্রেণীর পরিমিতি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা 16.1 এর 8 নাম্বার সমস্যাটা সমাধান করব। দেখো সমস্যাটা নিয়ে, সমস্যাটা কি বলা আছে? বলা আছে, একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হয়। 4 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব নির্ণয়। একটু ভালো করে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে প্রশ্নটার মধ্যে বলা আছে যে একটা নির্দিষ্ট স্থান থেকে 135 ডিগ্রি কোণ করে দুইটা রাস্তা দুদিকে চলে গেছে, দুইজন লোক দুদিকে চলে গেছে। তো দুইজন লোক 7 কিলোমিটার ও 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হল, 4 ঘন্টা পর দূরত্ব কথা। তো তোমাদের যদি চিত্রটার দিকে যদি তোমরা একটু খেয়াল করো, দেখো এখানে এ বিন্দু থেকে আমরা মনে করবো এইখান থেকে দুইটা লোক দুই দিকে গেছে, একটা লোক এইদিকে চলে গেছে একজন লোক, আর একটা লোক এইদিকে চলে গেছে। তো এ থেকে বি এর দিকে এদিকে গেছে মনে করো এই 7 কিলোমিটার বেগে যাচ্ছে, 4 ঘন্টা যাবে। আর এ থেকে সি এর দিকে সে 5 কিলোমিটার বেগে যাচ্ছে, এ থেকে বি এর দিকে যাবে, 4 ঘন্টা বন্ধু 5 কিলোমিটার বেগে যাচ্ছে। তো এ থেকে সি এর দিকে একজন, এ থেকে বি এর দিকে একজন। আচ্ছা এখন আমরা ধরে নেই, দেখো মনে করি এ একটি নির্দিষ্ট বিন্দু, এ একটা নির্দিষ্ট বিন্দু, এ থেকে বি এর দিকে একজন লোক 7 কিলোমিটার বেগে, তাহলে এ থেকে বি এর দিকে এদিকে যাচ্ছে 7 কিলোমিটার বেগে, সি এর দিকে ঘন্টায় 5 কিলোমিটার বেগে, আর এ থেকে সি এর দিকে যাচ্ছে 5 কিলোমিটার বেগে, 5 কিলোমিটার বেগে যাচ্ছে, 4 ঘন্টা পর তারা এ থেকে যখন সি এর দিকে যাবে 4 ঘন্টা পরে তারা সি বিন্দুতে পৌঁছাবে, এ থেকে যখন বি এর দিকে দেবে তখন 4 ঘন্টা পর বি বিন্দুতে পৌঁছাবে। এখন এই বি সি এর দূরত্ব কত? 4 ঘন্টা পরে তারা যে গেল, তা এখন বি সি এর দূরত্ব কতটুকু হবে এটাই আসলে বের করতে হবে আমাদের। তো প্রথম জন 1 ঘন্টা যায় 7 কিলো, প্রথম জন 1 ঘন্টা যায় 7 কিলো, তো 4 ঘন্টা যাবে, তার সাথে 28 কিলো। দ্বিতীয় জন 4 ঘন্টা যায় 5 কিলো, এখান থেকে 5 কিলো যাচ্ছে, তো 4 ঘন্টা যাবে, 4 5 20 কিলো। এখন এ বি ইকাল টু 28 আর এ সি ইকাল টু 20, এ বি ইকাল টু হচ্ছে 28 আর এ সির মান পেয়ে গেলাম 20। এখন এই অঙ্কটা করার স্বার্থে আমরা সি বিন্দু থেকে একটা লম্ব আঁক, সি বিন্দু থেকে বি এর বর্ধিত অংশের উপর একটা সি ডি লম্ব। এখন এই সি এ বি প্রশ্নে বলা আছে যে সি এ বি মানে যে এই কোণটুকু, এই কোণটুকু প্রশ্নে বলা আছে 135, এই কোণটা যদি 135 ডিগ্রি হয় তাহলে এই পাশে যে সি এ ডি কোণটা আছে এই কতটুকু কতটুকু হবে, এটা খুব সহজে আমরা বের করতে পারি। সেটা হচ্ছে পুরো কোণটা হচ্ছে আমার এই থেকে এই পর্যন্ত, এই পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি, এখান থেকে যদি আমি 135 ডিগ্রি বাদ দিই তাহলে হচ্ছে আমার এটা বের হয়ে যায় 180 মাইনাস 35 45 ডিগ্রি, পুরোটা হচ্ছে একটা সরল কোণ, এখান থেকে 135 বাদ এই কোণটা হবে হচ্ছে আমার 45 ডিগ্রি। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এখন এই একটা এ সি ডি মানে এ সি ডি এই যে একটা সমকোণী ত্রিভুজ এখানে পাচ্ছি আমরা, এই সমকোণী ত্রিভুজের সাইন কস টেন এর সূত্রটা আমরা নিব। টেন সমান সমান আমরা কি জানি, টেন সমান সমান হচ্ছে টেন সমান সমান লম্ব বাই ভূমি, এই কোণটা যেহেতু 45 ডিগ্রি তাহলে টেন 45 ডিগ্রি ইকুয়াল টু সি ডি বাই এইট, সি ডি হচ্ছে লম্ব, এটি হচ্ছে ভূমি, টেন লম্ব বাই ভূমি। এখানে আমরা দেখো টেন 45 ডিগ্রির মান বসাই দিলাম 1, 45 ডিগ্রি ক্যালকুলেটরে বা মুখস্থ তোমরা জানো টেন 45 টু 1 সি ডি বাই এইট, এবার আড়াআড়ি গুণ করলে সি ডি ইকুয়াল টু এইট, মানে এইটা সি ডি যতটুকু আর এ ডি যতটুকু, 45 ডিগ্রি কোণ হলে দুই বাহু সমানই হয়, তো সি ডি ইকুয়াল টু এইট, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। এখন আমরা এ সি ডির মান পেয়ে গেলাম হচ্ছে এই বাহু আর এই বাহু সমান, এই দুইটা বাহু সমান। এখন এই পিথাগোরাসের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, দেখো পিথাগোরাসের সূত্রটা কি আমরা জানি, অধিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো পিথাগোরাস সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখো এখানে কি পাচ্ছি, অধিভুজ হচ্ছে এসি, এসির মান আমরা এখান থেকে জানি যে 20 কিলো, এই এসি 20 কিলো, যে 20 এসির মান 20, সিডি হচ্ছে সিডির মান বসাই দিলাম, সিডি আর এডি যেহেতু সমান তাহলে সিডি সমান সমান এডি লিখলাম, আবার এই যে এডি স্কোয়ার এডি স্কোয়ার লিখলাম, তাহলে 20 স্কোয়ার
সমান সমান এডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, কারণ সিডি আর এডি যেহেতু সমান তাহলে সিডি সমান সমান এডি লিখে দিচ্ছি। এডি এডি হচ্ছে টু এডি স্কয়ার, আর বিশ স্কয়ার করলে হয় চারশো। তো টুটা যদি ওই পাশে চলে যায় চারশো ভাগ দুই সমান সমান হবে দুইশো, এডি স্কয়ার মান দুইশো, তাহলে এডির মান কত হবে, এডি ইকুয়াল টু রুট দুইশো। তার মানে এডি হচ্ছে টেন রুট টু সমান সমান 14.142। আচ্ছা এখন আমরা এডির মান পেয়ে গেলাম, এডি পেলাম তার মানে সিডিও পেয়ে গেলাম, কারণ এডি আর সিডি একই সমান। তাহলে আমরা বিডি আসলে কত হবে, বিডি পুরোটুকু কতটুকু, এবির মান আমরা আগেই জানতাম, এখন আমরা এডির মান জানলাম, তাহলে বিডি পুরোটা হবে এডি প্লাস এবি। এডি প্লাস এবি মানে এই 14.142 প্লাস 28 আমরা আগেই জানতাম, 7 কিলোমিটার বেগে 4 ঘন্টায় 428। তো 14 এইটাই দুইটা যোগ করলে হবে 42.142। এইবার পুরোটা আমরা নিব, পুরোটা সমকোণী ত্রিভুজে দেখো, সি ডি বি এই একটা সমকোণী ত্রিভুজ, বা বি সি ডি এই একটা সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের আবার পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ কত, বিসি স্কোয়ার সমান সমান সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তো বিসির মানটা বের করবো, সিডির মান কত জানি, সিডি আর এডি যেহেতু সমান তাহলে সিডির মান আগেই চাইছিলাম 14.142, না পিডির মান পাইছিলাম 42.142, আর হচ্ছে সিডি এটার মান হচ্ছে এই যে এইটা 14.142 অথবা 10√2 বা 10√2 লিখে দিলাম। সিডি স্কোয়ার মান এইটা স্কোয়ার দিলাম, আর পিডির মান হচ্ছে 42.142 স্কোয়ার যে স্কোয়ার দিলাম, 10√2 কে স্কোয়ার করলে হয় 200, আর 42.142 কে স্কোয়ার করলে হবে 1775.948। এবার এই দুটো যদি আমি যোগ করি তাহলে পাবো 1975.948, এটা হলো বিসি স্কোয়ারের মান। তাহলে বিসি সমান সমান কত হবে, বিসি সমান সমান রুট করতে হবে, এটাকে রুট করলে পাবো হচ্ছে 44.442 মিটার। এই বিসির মান আমরা পেয়ে গেলাম, দেখো বিসি এটা হচ্ছে এই পুরো ত্রিভুজের একটা অতিভুজ, তো দুই ব্যক্তির মধ্যে সরাসরি দূরত্ব হচ্ছে 44.442 মিটার। এবার এটাকে যদি একটু সামারি করি, দেখো এখানে আসলে এ থেকে একটা লোক এদিকে যাচ্ছে আর একটা লোক সিতে যাচ্ছে, তো বিসির যে দূরত্বটা সেটাই আমাকে বের করতে বলছে। তো প্রথমে এইটা কোণ দেওয়া ছিল একটা 35 ডিগ্রি কোণে, এখান থেকে একটা লম্ব টেনে এখানে আর একটা ত্রিভুজ বানায় ফেললাম, এই কোণটা হবে 180 থেকে 35 বাদ দিলে 45 ডিগ্রি, এখান থেকে আমরা 10 45 ডিগ্রি মান বের করে এইটা আর এই বাহু সমান করলাম, এরপর আমরা এখানে একটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখান থেকে আমরা এডির মান বের করলাম, এডি যেহেতু আবার বি সিডি সমান তাহলে এডি আর সিডি সমান করে ফেললাম, তারপরে আমরা এডি আর সিডি সমান করলে এরপরে আমরা এই বড় ত্রিভুজটা তার আগে আলা বিডি মান বের করলাম, এডির মান এবির মান আগেই জানতাম, এডির মান পরে জানলাম, এই দুটো যোগ করে বিডির মান পেলাম, এরপর বড় ত্রিভুজটা যখন আমরা নিব তখন অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখান থেকে বিসির মান বের করে ফেললাম। আশা করছি বুঝতে পেরেছো, ধন্যবাদ সবাইকে।